এগুলো হলো বিউলির ডাল, আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং জারে দিয়ে ভালো করে জল ছাড়াই পেস্ট করে নেবো। আজকে বানাচ্ছি দই বড়া। দই বড়া কার কার পছন্দ? আমার তো দারুণ লাগে। এবার এই বাটা ডালটাকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, তারপর দেবো গোটা জিরে আর গোটা মৌরি। এই সব কিছু দিয়ে ডালটা ভালো করে ফেটাতে হবে, এবং ফেটাতে ফেটাতে যখন তুমি বুঝতে পারবে হয়ে গেছে, এভাবে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দেখবে ভেসে উঠলেই ডাল রেডি। আর এবার ধনে পাতা, পুদিনা পাতা, আদা, তেঁতুল, কয়েক কোয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো মিক্সিং জারে। আর তার সাথে দেবো পরিমাণ মতো একটু নুন, একটু চিনি, আর দেবো হচ্ছে একটু চাট মশলা। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। তোমরা চাইলে এর মধ্যে একটু টক দইও অ্যাড করতে পারো। এবার রেড চাটনির জন্য আমরা গোটা তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে তেল গরম করে ওই ফ্যাটানো ডালটাকে গোল গোল করে ছেড়ে দিতে হবে। একদম লো ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর হালকা হাতে উল্টে দিতে হবে, বেশি লাল করা কিন্তু যাবে না। তারপর বড়াগুলো তুলে নিয়ে এভাবে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু চিনি, একটু নুন দেবে, আর এভাবে সর্ষে আর কারি পাতার একটা ফোড়ন রেডি করবে, সেটা ওই জলের মধ্যে দিয়ে দেবে। তার মধ্যে যে ভেজে রেখেছিলাম যে বড়াগুলো, সেগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। বড়াগুলো ভালো করে ভিজলে তবেই কিন্তু একদম নরম তুলতুলে দই বড়াটা তৈরি হবে। আর এবার আমরা তৈরি করব লাল চাটনি। তার জন্য যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে চটকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে কোনো বীজ কোনোভাবে এর মধ্যে না থেকে যায়। চলো লাল চাটনির জন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিই চিনি। এভাবে যদি তোমরা লাল চাটনিটা তৈরি করো, চিনিটা এভাবে ক্যারামেল করে, তাহলে কিন্তু কোনো ফুড কালারের প্রয়োজন পড়বে না। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে একটু জল। এবার ভালো করে খুন্তি চালাতে হবে, তারপর দিয়ে দেবে তেঁতুলের পাতটা। নেড়ে চেড়ে একবার ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে এবার আমরা দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নেবে। তারপর দেবে পরিমাণ মতো একটু নুন। এবার নাড়াইতে থাকতে হবে, আর ঘন হয়ে আসলেই নামিয়ে দেবে। একটু পাতলা রাখবে, কারণ পরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দু তিন টুকরো বরফ, আর দিয়েছি চিনি। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর যে বড়াগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেটা জল থেকে তুলে এই দইয়ের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এবার দই বড়াটা সাজানোর পালা। একটা প্লেটে প্রত্যেকটা বড়া আমি সুন্দর করে প্লেটিং করে দেবো, আর তার উপর দিয়ে দিয়ে দেবো আমাদের তৈরি করা গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা ওপর থেকে দেবে তোমাদের টেস্ট অনুযায়ী, আর তারপর দেবো রেড চাটনি। দেখো কী সুন্দর ঘন হয়ে গেছে, এটা ওপর থেকে একটু বেশি করে ছড়িয়ে দেবে, চাটনিটা কিন্তু দারুণ হয় খেতে। তারপর দেবে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু চাট মশলা, আর ওপর থেকে দেবে বেশ খানিকটা ভুজিয়া। তাহলেই আমাদের দই বড়া তৈরি। এভাবে একবার প্রতিটা স্টেপ ফলো করে বানিয়ে দেখো, দারুণ হয় খেতে।